টাইগার থ্রি যে সিঙ্গেল স্ক্রিন জাস্ট কাঁপিয়ে দেবে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা। সো হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং একটা বিষয় কথা বলবো অঙ্কুশদাকে নিয়ে এবং অঙ্কুশদার মির্জাকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে টাইগার থ্রিকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো প্রথমে যদি আসি অঙ্কুশদার মির্জাকে নিয়ে, অঙ্কুশদা কিন্তু একটা প্রমিস করেছিলেন যে তার এই যে মির্জা প্রজেক্টটা, এই প্রজেক্টটা যখন আসবে তখন সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে। তো তার এই প্রমিসটা যে তিনি করেছিলেন, এটা সম্ভবত মনে হয় যে বাস্তবায়িত হতে চলেছে। তার কারণটা হচ্ছে লেটেস্ট একটা কিন্তু আপডেট উঠে আসছে, এবং একটা রিসেন্টলি কিন্তু ছবিও মানে একটা সেলফি উঠে এসেছে, এবং সেখানে জিদ্দা রয়েছেন, শ্রাবন্তী, তারপরে অঙ্কুশ নিজেও কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে আনন্দবাজার অনলাইন থেকে আমি কিন্তু এই আপডেটটা পেয়েছি, এবং তোমরা হয়তো অনেকেই এই নিউজটা পেয়ে গেছো, কালকে অনেকে মানে ভিডিও করে বলেছে। সো এই আপডেটটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি কিন্তু এখন অবধি জানি না, বাট যেহেতু একটা মোটামুটি অথেন্টিক সোর্স থেকে এই খবরটা এসে, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো যে আপডেটটা উঠে আসে যে মির্জার কিন্তু লুক সেট স্টার্ট হবে ফ্রম 15th অফ নভেম্বর, এবং তার সঙ্গে সঙ্গে 20th নভেম্বর থেকে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে মির্জার কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে মেন যে ফিমেল লিড, সেখানে কিন্তু অভিনয় করতে পারেন ঐন্দ্রিলা সেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু এখানে মেনশন করা আছে যে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু দেব এবং সোহম দের কেউ কিন্তু দেখা যাবে। মানে সোহম দের মানে কি? দেব, সোহম এবং তাহলে কি জিদ্দা? তাহলে কি দেব, সোহম এবং জিদ্দা এবং অঙ্কুশ একই ছবিতে আসতে পারে? সো এটা যদি হয়, যদি আমি এটাকে সত্যি ধরি, তাহলে কিন্তু সত্যি সত্যি কিন্তু সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে, এবং দেবের যে বলতে গেলে মাস কামব্যাক কিন্তু এটা দিয়ে কিন্তু হতে পারে। এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি কতটা সত্যি কতটা মিথ্যা। ছবিটার আপডেট আসলে ছবিটাকে নিয়ে নিশ্চয়ই অঙ্কুশদা আপডেট দেবেন, তখন কিন্তু আমরা আরো ভালো করে কিন্তু কথাবার্তা বলতে পারবো। আপাতত এটাকে আমি পুরো 100% সত্যি কিন্তু ধরছি না, যতক্ষণ না অবধি অঙ্কুশদা নিজে এটাকে রিভিল করছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে আমি একটুখানি সাইডেই রাখছি। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা হবে সেটা হচ্ছে অবশ্যই সালমান খানের টাইগার থ্রি হচ্ছে সিঙ্গেল স্ক্রিন জাস্ট কাঁপিয়ে দেবে, এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তার কারণটা হচ্ছে সালমান খানের যে সমস্ত প্রজেক্টগুলো আসে সেগুলো কিন্তু মানে মাল্টিপ্লেক্স চেনে যা কালেকশনস করে সেরকমই কিন্তু কালেকশনস করে সিঙ্গেল স্ক্রিনেও। এবং প্রিভিয়াসলি আমরা যদি দেখি গাদার টু এর ক্ষেত্রে যে ম্যাক্সিমাম যে হিউজ জামটা কিন্তু ছিল ন্যাশনাল প্লেক্সের সঙ্গে সঙ্গে কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু ছিল, মানে সিঙ্গেল স্ক্রিনে প্রচুর প্রচুর শো হাউসফুল কিন্তু গেছে। এবং তার সঙ্গে সঙ্গে জওয়ানের কথা আমি যদি বলি, জওয়ান তো তার সিঙ্গেল স্ক্রিন কাঁপিয়ে দিয়েছে, এবং শাহরুখ খান বলি, সলমান খান বলি, এদের সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সের সংখ্যা কিন্তু প্রচুর। এবং এটাও কিন্তু আমরা মানে দেখতে পাবো যে হয়তো দিওয়ালির দিন হয়তো সন্ধ্যের পর থেকে অতটাও বক্স অফিসে জাম্প নেবে না, বাট দিওয়ালির পরের দিন থেকে কিন্তু প্রচুর মানুষ এই প্রজেক্টটাকে দেখতে আসবে। সো দেখা যাক কেমন হয়, এবং সিঙ্গেল স্ক্রিনের রেসপন্সটা কেমন হয়, এবং মানে ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হয় কি না। মানে এখনকার দিনে না ওয়ার্ড অফ মাউথটা প্রচণ্ড স্ট্রং হয়ে গেছে বন্ধুরা, মানে ওয়ার্ড অফ মাউথ ভালো না হলে কোনো সিনেমা কিন্তু বস এখন চলবে না, মানে মানে অডিয়েন্সই সমস্ত সিনেমার শেষ কথা। দেখা যাক কেমন হয় এই সিনেমাটা এবং এটার ওয়ার্ড অফ মাউথটা কেমন হয়। তোমাদের কী মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।